বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের দেশে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র গত সোমবার রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অব স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এ ঘটনার পর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেকের সেনাপ্রধান তিনি বলেন আমাকে যে দুই কারণে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তার কি কোনো ভিত্তি আছে তারা বলছেন আমি আমার পদ পদবি দিয়ে আমার ভাইকে নাকি সহযোগিতা করেছি তিনি আরো বলেন আমি কোনো অপরাধ করিনি যে শাস্তি পেতে হবে তারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে তার কোনো প্রমাণ থাকলে আমাকে দিক আজিজ আরো বলেন ভাইদের সম্পদশালী করতে আমি কোনো ক্ষমতার অপব্যবহার করিনি তারা আমার বিরুদ্ধে প্রমাণ করুক। এর আগে গত সোমবার রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুমিলার এক বিবৃতিতে বলেছেন দুর্নীতিতে উল্লেখযোগ্য সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র দপ্তর তার কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিক্রিয়ার প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে ক্ষুণ্ণ করতে ভূমিকা রেখেছে